ব্রেকিং নিউজ আরবদের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্ক প্রকাশ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে এতদিন ধরে যে গোপন সম্পর্ক রেখে আসছিল তা এখন প্রকাশ্যে আসছে গতকাল বৃহস্পতিবার তেল আবিবে কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলি দৈনিক ইয়াদিউত আহরণত তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে নেতানিয়াহু বলেন কিছু আরব দেশের সঙ্গে এতদিন ইসরায়েলের যে গোপন সম্পর্ক ছিল তা এখন প্রকাশ পেতে শুরু করেছে সামরিক অর্থনৈতিক তথ্য ও প্রযুক্তি খাতে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের সহযোগিতা শক্তিশালী হচ্ছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এ বক্তব্য সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি এর আগে ইসরায়েলের তথ্যমন্ত্রী তেল আবিবের সঙ্গে রিয়াদের গোপন সম্পর্কের কথা প্রকাশ করেন একই সঙ্গে তিনি সৌদি বাদশাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আমন্ত্রণ জানানোর আহ্বান জানান ইসরায়েলি তথ্যমন্ত্রী আরও বলেন পারস্য উপসাগরীয় আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে গোপন সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিলে এসব দেশকে নিরাপত্তা তথ্য দিয়ে সাহায্য করবে ইসরায়েল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে। নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে